ইনিংয়ে খাইতেছে কয় দোস্ত রাতে কিন্তু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টার সময় খেলা ফোনের মধ্যে অ্যালার্ম লাগায়া 3টার সময় ঘুম থেকে ওইটা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে দেখে কিন্তু দুর্ভাগ্য ওই যুবকের জন্য ভোরবেলা 5টার সময় অ্যালার্ম দিয়ে সে ফজরের নামাজ পড়তে পারে না হে যুবক ভাইরা সময় অবয় নষ্ট করো না কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আফসোস আমি যদি আমার ফেলে আসা সময়গুলো আবার ফিরে পেতাম সেগুলো যদি কাজে লাগাইতাম তখন বলে আর কোনো লাভ হবে সময় মানুষের জীবনের মূল্যবান সম্পদ সম্পদ দিয়ে সময় কেনা যায় না কিন্তু সময় কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায় কোটি কোটি টাকা দিয়ে 1 ডিসেম্বর 2022 ফিরে পাবেন পাবেন না কিন্তু আপনি সামনের দিনের সময়গুলোকে কাজে লাগিয়ে বহুত সম্পদ অর্জন করতে পারবেন চাইলে ইনশাআল্লাহ সময় যুবক ভাইরা সময়গুলোকে নষ্ট করে দিও না সময়গুলোকে কাজে লাগাও রাতের বেলা খেলা না দেখা তাহাজ্জুদ পড়ো কিংবা খেলা দেখলে দেখো কিন্তু অত বেশি তামাশা কইরো না খেলা দেখার নামে যে তামাশাগুলা তোমরা করো আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক মারামারি করে 3-4 দিন আগে দেখা গিয়েছে আর্জেন্টিনার এক সমর্থক চাঁদপুরে ব্রাজিলের সমর্থককে ছুরি মাইরা খুন করে ফেলছে খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে আবার আমি সুনামগঞ্জে 4-5 দিন আগে দেখলাম ব্রাজিলের লোকেরা ব্রাজিলের সাপোর্টাররা বলতেছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবা একটা একটা জার্সি দিব এক প্যাকেট বিরিয়ানি দিব ঘরের মধ্যে চাউল নাই ঘরের মধ্যে ভাত নাই তুমি জার্সি কিনো আর 200 হাত লম্বা পতাকা দাও ভাই গিয়ে দেখেন ঠিকই বলছে বাপের লুঙ্গি না আমার তো না হয় মা বাপের যে জমার পয়সা ওখান থেকে চুরি কইরা তারপরে এনে পতাকা লাগাইছে ব্রাজিলে আর আর্জেন্টিনা এত পতাকা উড়ে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আবার দেখা যায় ব্রাজিল খেলা জিতলে ব্রাজিলের লোক মিছিল করতে করতে আর্জেন্টিনার ঘাড়ের উপরে উঠে আর্জেন্টিনার লোক জিতলে আর্জেন্টিনার লোক মিছিল দিয়া রাতের বেলা ব্রাজিলের কাঁধের উপর উঠে আছে না নাই মারামারি করে প্রতিযোগিতা করে দেখছে এলাকায় ব্রাজিলের পতাকা 100 হাত কয় আমরা কি মইরা গেছি নাকি ব্রাজিলের পতাকা লাগা 300 হাত আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান কথাটা কার আল্লাহ বলছেন সৎ কাজে প্রতিযোগিতা করো এরকম ফালতু কাজে প্রতিযোগিতা করো না নিষেধ করেছেন কে এ যুবক ভাইরা যে টাকা পয়সাগুলো ফালতু কাজে আমরা ব্যয় করব এগুলোর জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে শোনো ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসছে খেলা দেখে ফেলো বিশ্বকাপের খেলা দেখে ফেলো কিন্তু এই টাকাগুলা দিয়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিল আর্জেন্টিনা জার্সি কিনে টাকা নষ্ট না করে এই টাকাগুলা গরিব মানুষদেরকে দাও এই টাকাগুলা বিধবা মহিলাদেরকে দাও এই টাকাগুলো ভিক্ষুকদেরকে দাও অসহায়দেরকে দাও সওয়াব হবে কিয়ামতে জান্নাত পেয়ে যাবা ঠিক কি না ফালতু কাজে সময় নষ্ট করো তুমি আবার মেসির অবস্থা ফলো করে মেসি আর নেইমারের হাতে ট্যাটু আছে হেও ট্যাটু লাগাইছে কিছুদিন আগে আপনাদের বগুড়া আওয়াজে আসছিলাম বগুড়ার এক ছেলে আমারে বলতেছে হুজুর আমি আপনারে গোপন একটা কথা বলতে চাই বললাম বলেন কয় না হুজুর কারো সামনে বলা যাবে না আপনি আরেক জায়গায় আছেন মনে মনে ভাবলাম না জানি কি হইছে অন্য রুমে নিয়ে কয় হুজুর এই যে দেখেন আমি বললাম ইটা কিটা কয় হুজুর ট্যাটু বলেন তো ট্যাটু আঁকা হালাল না হারাম নিষেধ করেছেন কে এই যে বিশ্বকাপের খেলার মধ্যে দেখে মেসি আর নেইমার হাত পায়ে ট্যাটু হেও লাগাই ট্যাটু খেলা দেখো কিন্তু এরা তোমার আইডল নয় এরা তোমার আদর্শ নয় তোমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মেসি কাটিং চুল কিরে তোমার এটা কোন কাটিং চুল হইছে আমি আর তার দিকে তাকাবো না নইলে ক্যামেরাওয়ালারা ক্যামেরা আবার ঘুরাই দিবে ভাইরা কিছু যুবক এখানে চুল ফালায় এদিকেও নাই এদিকেও নাই এদিকেও নাই শুধু মাঝখানে আছে চুল দেখলে মনে হয়
পাখি বাসা বাঁধার জন্য পাখির বাসা বানায় রাখছে এটাকে আমি আবার নাম দিয়েছি সিলেটি ভাষায় মুরগা চুট স্টাইল হ্যাঁ মুরগা চুট কেন শুনেন আপনারা দেখছেন কিনা ওই যে দরুন্না মুরগ আছে না এলাকায় দেশি মুরগ আরে দরুন্না মুরগ চিনেন না যারা দৌড়ায় বেশি লাফায় বেশি আর দেখছেন নি মাথার উপরে কি আছে বগুড়ার আঞ্চলিক ভাষায় কি বলেন ভাই আপনারা এটাকে সিলেটি ভাষা কই মনে বাদে বগুড়ার ভাষায় কি বলে বলেন জুরে বলেন বুঝতেছেন না ভাই বট জুটি মিছে তো আপনারা বলেন জুটি আর সিলেটে বলে জুট মনে হয় আর আমি এটার নাম দিছি মুরগা জুট মুরগা চুট এই রকম করে চুল রাখিও না আমি কিন্তু এখানে অনেকের চুলে স্টাইলে দেখতেছি কালকে ফলায় দিও আমি কিন্তু এখানে উঠাইতেছি না শরম পাবা খবরদার আমি এখানে বহু ছেলে চুল এরকম দেখতেছি চুল ফালাবো যার তরিকা অনুসরণ করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরা মেসি আর নেইমার রে অনুসরণ কইরা আমি দেখলাম একদিন এক ছেলে চুল ফালাইয়া নাপিতরে বলতেছে ভাই এখান থেকে এখানে ব্লেড দিয়ে একটা টান মারেন এমনি দেখছেন এরকম আছে কিছু ছেলে মানে মাঝখানে আমি বললাম কি রে এটা কোন স্টাইল কি জানে কোন এক প্লেয়ারের নাম বলছে আমি বললাম তুমি ওই প্লেয়ারকে অনুসরণ করো কেন কারণ যাকে আপনি অনুসরণ করবেন তার সঙ্গে আপনার হাসর হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা কি মেসি নেইমারের সাথে হাসর ঘটাবো না নবীজির সাথে হাসর চাই তাহলে নবীজিকে অনুসরণ করো নবীজির সাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ রাগ করছো আমার কথা যুবকরা আমি খেলা দেখতে বলেছি খেলা দেখে ফেলিও চুপচাপ কিন্তু এই বারবার এগুলো কইরো তামাশা কইরো না এদেরকে অনুসরণ কইরো না আবার পতাকা নিয়ে মারামারি কইরো যে দেশে বিশ্বকাপ আসছে ওই দেশের লোক কি বলছে দেখো না যুবকরা বিশ্বকাপ এটা যদিও ফিফা থেকে হয় আয়োজক দেশ তাদের কিছু লিগাল আইন থাকে তাদের দেশি আইন এগুলো আবার সেই সেই দেশে আসা লোকদের মানতে হয় যেমন কাতার একটা মুসলিম প্রধান দেশ হয় সেখানে কোরআনের কিছু আইন কিছুদিন আগে দেখছেন জার্মানির প্লেয়াররা আমি পত্রিকায় দেখেছি যুবকরা দেখছো কিনা জার্মানির প্লেয়াররা যে খেলার আগে জাতীয় সঙ্গীত গায় না এরপরে তারা মুখের মধ্যে এমনি দিছে হ্যাঁ দেখছেন কিনা এটা প্রতিবাদ করছে কেন ছেলে ছেলে যৌনতা মেয়ে মেয়ে যৌনতা লাওয়াতা অর্থাৎ সমকামিতার অনুমতি কাতারে সমকামিতা ইসলামে আছে সমকামিতা মানে হচ্ছে সমলিঙ্গের সাথে যৌনাচার করা একটা পশু ও সমলিঙ্গের সাথে যৌনাচার করে না একটা কুকুর তার যৌন চাহিদা মিটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে সুতরাং মানুষ হয়ে যারা যৌনতার জন্য সমলিঙ্গের কাউকে খুঁজে এরা কুত্তার চেয়েও আরো খারাপ কাতার বলেছে আমরা বিশ্বকাপের আয়োজন করেছি ঠিক আছে কিন্তু এক মাসের জন্য আমরা আমাদের ধর্ম বদলাইতে পারবো না সমকামিতার আদেশ দেয় নাই আপনারা দেখেছেন কয়েকশো মিলিয়ন ডলারের আপনারা খবরের কাগজে দেখছেন কয়েকশো মিলিয়ন ডলারের কি বলে এটাকে মদ কাতার থেকে আবার জাহাজে করে ফিরিয়ে নেওয়া হয়েছে কারণ সেগুলো ওখানে চলবে তারা আবার বলছে অসুবিধা নাই যে দেশ জিতবে ওই দেশে উৎসবের জন্য ওই দেশে আমরা এগুলা নিয়ে যাব দেখেন কাতার মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ পশ্চিমারাও এখন তাদের কাছে জিতবে পশ্চিমারাও এখন মিডল ইস্টের অনেক দেশকে ভয় করে কথা বলে তাদের দেশগুলোতে জেনাবে বিচার কম মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা অনেকে সফর করেন জেনাবে বিচার কম তাদের দেশে চুরি ডাকাতি কম কারণ সেখানে কোরআনের একশো ভাগ আইন নাই কিন্তু কিছু আইন কোরআনের কিছু আইনে যদি এই শান্তি পাওয়া যায় আল্লাহর কসম আমার দেশে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই উত্তরবঙ্গে লালমনির হাটে গিয়ে দেখলাম তিস্তা নদীতে দেখলাম বালুর মধ্যে বুকটা হইতাছে আমার দেশে যে নেয়ামত আল্লাহ দিয়েছেন পাথরের খনি আছে আমার সিলেটে আমার বাড়ি সিলেটে সিলেটের জাফলং এ গুলাগঞ্জে সিলেটের বিভিন্ন জায়গায় পাথরের খনি এই বাংলাদেশে আছে গ্যাসের খনি এখানে আছে খনিজ সম্পদের খনি এই বাংলাদেশে আবার চুলের খনিও আছে এই বাংলাদেশে যে নেয়ামতগুলো আছে আমরা যদি শুধুমাত্র কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত করতে পারি দেখবেন এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ঠিক কি না এই যে নামাজের শিক্ষাগুলো বললাম এই শিক্ষাগুলো কাজে লাগালে আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আজকের মাহফিল তো এই নামাজগুলো আমরা যে জায়গায় গিয়ে আদায় করি সেটার নাম কি
মসজিদ এই মসজিদে সবাই জানতো মসজিদকে কারা কারা ভালোবাসেন দেখি হাত তুলেন তো সত্যি ভালোবাসেন আপনারা দেখি হাত একটু নড়াচড়া মারেন দেখি কেমন ভালোবাসেন আপনারা মসজিদের উন্নয়ন কল্পে পকেট থেকে এখন পয়সা বার করবেন সবাই পকেটে হাত ঢোকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকা ভলান্টিয়াররা ঢুকে যাবে কেউ উঠবেন না খবরদার উঠলে কিন্তু খবর আছে 1 লাখ টাকা দিয়ে যাওয়া লাগবে আর না উঠলে অসুবিধা নাই কিছুক্ষণ পরে তো এমনি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ মাহফিলে আজান দেয় তাদেরকে দাওয়াত করবেন মাহফিল গীত গাওয়ার জায়গা নয় মাহফিল আজান দেওয়ার জায়গা নয় আজান হচ্ছে মসজিদে দেওয়ার জায়গা তেলাওয়াত শুনতে পারে গজল শুনতে পারে কোনো অসুবিধা বসেন বসেন গজল এমনি হয় না আপনি টেকা দেওয়া লাগবে এই তো সিলেটি ভাষায় বললাম টেকা আগে ফাতেরা আচ্ছা আমাদের ভাইজানের নাম কি জানো আব্দুর রউফ ভাই যে খাওয়ান খাওয়াইছে আজকে যে মেহমানদারি করেছে ওই দিন শাহজাহানপুরে আমার জন্য বগুড়ার মিষ্টি আর বগুড়ার দই নিয়ে গিয়েছে আব্দুর রউফ ভাই খুব আন্তরিক মানুষ খুব ভালো মানুষ আজকে বাসায় ভাইজান সহ ছিলেন খুব আপ্যায়ন করেছে তাই না খুব ভালো মানুষ তো আব্দুর রউফ ভাই তার আব্বা মারা গিয়েছেন এই গত আগস্টে 15 তারিখে খুব ভালো মানুষ ছিলেন তিনি তো তিনি তার আব্বার মাগফিরাতের জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে 20,000 টাকা দিয়েছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ওনার সদকা কবুল করেন আর আমার প্রিয় আব্দুর রউফ ভাইয়ের বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে বলেন আমিন ভাই বাবা জানটা দাঁড়ায় গেছেন কেন আব্বা জানটা বসেন আপনাদের কি নিয়ে মোনাজাত করব এরপরে আপনারা যাবেন এই যুবকরা শেষ না টাকা সিলেটি গজল হ্যাঁ হ্যাঁ গজল হবে বসা বসা লাগবে না বসতে হবে না এই বসে দাও যুবক ভাইরা আব্বা জানটা বসে যান জি মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্র মসজিদের সাবেক মুয়াজ্জিন মৃত সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ঠিক আছে বগুড়ার মানুষ ওয়ালাইকুম আসসালাম আমার জামাই সুলতান মাহমুদ 500 টাকা আপনার জামাই না সুলতান মাহমুদ সাহেব মরহুম কলিমউদ্দিন পরিবার 13,500 মরহুম কলিমউদ্দিন সাহেবের পরিবারের মাগফিরাতের জন্য 13,000 টাকা দেওয়া হয়েছে আল্লাহ কবুল করেন বলেন আমিন সিলেটি গান গাইতাম নাকি দোয়া করে ফেলতাম মরহুম আমানতুল্লাহ প্রামাণিকের পরিবারের পক্ষ থেকে 40 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মরহুম আমানতুল্লাহ সাহেবের পরিবারের পক্ষ থেকে 40 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলেন আমিন বগুড়ার ছুলপুল বলে তাই না হ্যাঁ বগুড়ার ছুলপুলরা বসবেন মারে আনে বল তাই খুব সুন্দর এগুলো আমার লিখে দিয়ে আমি শিখব বসেন ঠিক আছে আমার সিলেটের একটা ঐতিহ্যবাহী গান আছে সেটা বলে আমরা দুয়াদেরকে যাব ইনশাআল্লাহ শর্মা গঙ্গর ফারবানি শাহজলালের উত্তর শুনি আমাদের সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত আর আমরা শাহজলালের উত্তর শুনি এজন্য শাহজলালই একটা ভাব আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ শর্মা গঙ্গর ফারবানি শাহজলালের উত্তর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটরই খমলার বাগান খাইলে জোরাই হকলর ফরান সিলেটে কমলা আছে তো জানেন আপনারা খুব স্বাদের কমলা সিলেটরই খমলার বাগান খাইলে জোরাই হকলর ফরান সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন শর্মা গঙ্গর ফারবানি শাহজলালর উত্তর শুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটের মানুষ প্রবাসে থাকে বেশি ইংল্যান্ড আমেরিকায় সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি
امریکت گیا دیکھ بھائی فائی بھائی شدو سیلوٹی فائی بھائی خالی سیلوٹی شرما گنگر فارو باری شاہ جولال اور اتر شوری دیش بھی دیشو بیٹا گیری امرہ حکل سیلوٹی امرہ حکل سیلوٹی امرہ حکل بگورا باشی امرہ حکل بنگلہ دیشی سب آئی بنگلہ دیشی امرہ ٹھیک کی نا اما در کمیٹر تو منہ ہے কথা বার্তা শেষ নাকি আছে কমিটির কথা বার্তা না থাকলে আমরা মোনাজাতে চলে যাব জি ভাই জানদার আচ্ছা বাংলাদেশ সচিবালয়ে কাজ করেন আমাদের প্রিয় এনামুল হক ভাই তিনি 5000 টাকা দান করেছেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ এনামুল ভাইয়ের আব্বা আম্মার ভাইজান আমরা যখন উঠে যাব একটু দোয়াটা করি বগুড়াতে তো আমি আরো আসব এই বগুড়াকে আমি ভুলে যাই না বগুড়াতে আরো আসব বগুড়ার আশেপাশে আরো মাহফিল আছে না আজকে সব বলে গেলে বগুড়ার ছলফুলরা তো অন্য জায়গায় যাবে না কিছু বাকি রাখার দরকার আছে না ছলফুল বলে না আচ্ছা মাশাআল্লাহ আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين غبير رات پرجنت أمر تمر قرآن پگل بندرا নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি ওগো মাবুদ গভীর রাতে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সব গুনাহগুলোকে সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ ওগো মালিক আমাদের এই হাতগুলো তুমি ফিরিয়ে দিও না তুমি যদি আমাদের হাতগুলো ফিরিয়ে দাও আর কোথাও যাওয়ার আমাদের জায়গা নাই ওগো মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই ওগো মালিক আমরা যত গুনাহ করেছি আমরা গুনাহগুলোর কথা স্বীকার করে লজ্জিত হয়ে ভিক্ষার হাত তুলেছি ওগো আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নিয়ে আমাদের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে কবরে চলে গিয়েছেন দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহুম্মা গফির লি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে maaf করে দাও এই গ্রামে এই এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব maaf করে দাও رب العالمين يا ارحم الراحمين আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই মাহফিলে তোমার অসংখ্য বান্দা বান্দীরা অনেক ভাই বোনেরা টাকা পয়সা দান করেছেন সিমেন্ট দিয়েছেন বালু রড ইত্যাদি ইত্যাদি দিয়েছেন রব্বুল আলামিন সকলের দান সদকা
সবাইকে তুমি কবুল করে নাও এমপি সাহেব সহ যারা সদকা করেছেন সবার সদকা কবুল করে নাও আর আমরা যারা মাহফিলে এসেছি যারা সদকা করেছি কাল কিয়ামতের দিন কঠিন দিনে এই সদকাগুলোকে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন আমার মা বোনরা মাহফিলে এসেছেন মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও তাদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও আমার মা বোনদেরকে দিনের পথে চলার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও আমাদের যাদের ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়েগুলোকে পরহেজগার বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা মেহমানদারি করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও বিশেষ করে আমার প্রিয় আব্দুর রউফ ভাই অত্যন্ত আন্তরিক মানুষ খুবই অতিথি পরায়ণ তিনি আজ আপ্যায়নের ব্যবস্থা করেছেন আল্লাহ আমার আব্দুর রউফ ভাইয়ের পরিবারের সবাইকে মাফ করে দাও ওনার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি সহ সভাপতির দয় এবং মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বরেণ্য অতিথিবৃন্দ যারা ছিলেন উদ্বোধক পৃষ্ঠপোষক সার্বিক সহযোগিতাকারী যারা ছিলেন আল্লাহ সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দাও ঐক্যের বন্ধন বৃদ্ধতার বন্ধন মজবুত করে আমরা যেন চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আজকের মাহফিলে যত আলোচনা হয়েছে সব আমাদেরকে আমল করার তৌফিক দাও আল্লাহ আমার মিডিয়ার ভাইদের গুনাহগুলো মাফ করে দাও তাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দাও রব্বুল আলামিন আমার পুলিশের ভাইয়েরা মাহফিলে এসেছেন পুলিশের ভাইদের গুনাহগুলো মাফ করে দাও আমার দেশের পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা এনএসআইডিবি সহ প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব পালন করছেন সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন এই মসজিদটিকে কবুল করে নাও এই মসজিদের খেদমত করে করে দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও বর্তমানে যারা মসজিদ পরিচালনায় দায়িত্ব রয়েছেন সবার যোগ্যতা বাড়িয়ে দাও বিফাদলি সুবহান রব্বিকা بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم.